হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমি ক্লাস থ্রির ইংলিশ উইংস বুক থেকে লেসন ওয়ানের অ্যাক্টিভিটি 7 থেকে পড়ানো শুরু করছি। লেসন ওয়ানের আগের ভিডিওগুলো যারা দেখোনি তার লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, আর প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে। সেখানে ক্লিক করলে তোমরা উইংস বুকের একদম ফার্স্ট থেকে ভিডিওগুলো দেখতে পেয়ে যাবে। চলো পড়ানো শুরু করা যাক। ফিল ইন দ্য গ্যাপস উইথ কারেক্ট অল্টারনেটিভস, সঠিক বিকল্পগুলি দিয়ে শূন্যস্থানগুলি পূরণ করো। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করা আছে। দেখো নাম্বার ওয়ানটা করেই দেওয়া আছে, তাই ওটা নিয়ে কিছু বলছি না। নাম্বার টু এ আছে দেয়ার আর টু, এখানে ক্যাট হবে না ক্যাটস হবে। একটি থাকলে নাউনের সাথে এস বাই এস যোগ হয় না, আর একের অধিক সংখ্যা থাকলে নাউনের সাথে এস বাই এস যোগ করা হয়। তাই এখানে যেহেতু টু আছে, টু মানে হচ্ছে দুই, তাই এখানে ক্যাটস হবে, সেখানে দুটো বিড়াল আছে। নাম্বার থ্রি, আই হ্যাভ থ্রি টয়েজ, আমার তিনটি খেলনা আছে। নাম্বার ফোর, সি হ্যাজ ওনলি ওয়ান ডল, এখানে ওয়ান আছে তাই ডল হবে, ডলস হবে না, তার একটি মাত্র পুতুল আছে। নাম্বার ফাইভ, রিতু হ্যাজ ফাইভ পেন্স, রিতুর পাঁচটি কলম আছে। নাম্বার সিক্সে আছে দেয়ার ইজ এ বয় স্ট্যান্ডিং, সেখানে একটি বালক দাঁড়িয়ে আছে, এ মানে হচ্ছে একটি, তাই এখানে বয় হবে, বয়েজ হবে না। নাম্বার সেভেন, ইউ হ্যাভ সিক্স বুকস, তোমার ছয়টি বই আছে। নাম্বার এইট, এ বার্ড হ্যাজ টু উইংস, একটি পাখির দুটি ডানা আছে। নাম্বার নাইন, এ মাঙ্কি হ্যাজ এ লং টেল, একটি হনুমানের একটা লম্বা লেজ আছে। নাম্বার টেন, দেয়ার আর মেনি ফ্লাওয়ার্স ইন দ্য ট্রি, গাছের মধ্যে অনেকগুলি ফুল আছে। মেনি মানে হচ্ছে অনেক, তাই এখানে ফ্লাওয়ার্স হবে, ফ্লাওয়ার হবে না। এবার পেজ নাম্বার 22তে দেখো আবার একটা অ্যাক্টিভিটি 7 দেওয়া আছে। ফিল ইন দ্য গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স গিভেন বিলো, ওয়ান ইজ ডান ফর ইউ, নিচে দেওয়া হেল্প বক্স থেকে উপযুক্ত শব্দগুলি দিয়ে শূন্যস্থানগুলি পূরণ করো, একটা তোমার জন্য করা আছে। নাম্বার ওয়ানে আছে দ্য টাইগার লিভস ইন এ কেভ, বাঘটি একটি গুহায় বাস করে। নাম্বার টু, টাইগার হ্যাজ ফোর পজ, বাঘের চারটে থাবা আছে। নাম্বার থ্রি, মিনা ইজ এ স্মার্ট গার্ল, মিনা হয় একটি বুদ্ধিমতী বালিকা। নাম্বার ফোর, ক্রোজ ইট লেপ্টোভার্স, কাকেরা উচ্ছিষ্ট বা অবশিষ্টাংশ খায়। নাম্বার ফাইভ, দ্য হাংরি বেবি ইজ ক্রাইং, ক্ষুধার্ত শিশুটি কাঁদছে। নেক্সট অ্যাক্টিভিটি 8, ফিল ইন দ্য চার্ট বিলো বাই ইউজিং ওয়ার্ডস গিভেন ইন দ্য হেল্প বক্স, হেল্প বক্সের মধ্যে দেওয়া ওয়ার্ডগুলি দিয়ে নিচে চার্ট বা তালিকাটি পূরণ করো। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করা আছে। স্যাড মানে হচ্ছে দুঃখিত, এর অপোজিট ওয়ার্ড হবে হ্যাপি বা খুশি। লার্জ মানে হচ্ছে বৃহৎ বা বড়, এর অপোজিট ওয়ার্ড হবে স্মল, স্মল মানে হচ্ছে ছোট। ডে মানে হচ্ছে দিন, এর অপোজিট হবে নাইট বা রাত্রি। গুড মানে হচ্ছে ভালো, এর অপোজিট হবে ব্যাড, ব্যাড কথার অর্থ হচ্ছে খারাপ। এরপর আছে লেটস রাইম বাই ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, উপযুক্ত শব্দগুলি ব্যবহার করে মিল স্থাপন করো। ইউ মে টেক ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স, তুমি হেল্প বক্স থেকে ওয়ার্ডগুলি নিতে পারো। হেল্প বক্সে ওয়ার্ডগুলো দেওয়াই আছে, কোনটার সঙ্গে কোনটার মিল হবে সেটা তোমাদেরকে নিজেদেরকে ঠিক করতে হবে। একটা দেখো করেই দেওয়া আছে ফুড গুড মুড, এরপরেরটা হবে বার্ক ডার্ক লার্ক আর সার্ক, তারপরেরটা হবে ইট বিট সিট, তারপরেরটা হবে ওয়াইলি সিলি হিলি চিলি, পরেরটা হবে ডগ বগ লগ, তারপরেরটা হাম্প বাম্প জাম্প। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে তোমরা একটা লাইক করো, বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও, আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। টাটা।